এখন তোমরা জানতে পারবে কিভাবে বুঝতে পারবে কার কন্ট্রিবিউশন নাম্বার কত। তো শিক্ষার্থীরা, আমরা এখানে চার ধরনের সেল নিয়ে কথা বলছিলাম, চার ধরনের কিউবিক সেল নিয়ে কথা বলছিলাম। একটা হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক সেল, একটা হচ্ছে ফেস সেন্টার্ড, আরেকটা হচ্ছে এজ সেন্টার্ড, আরেকটা হচ্ছে কি ফাইনালটা হচ্ছে কি কর্নার সেন্টার্ড। তো কন্ট্রিবিউশন নাম্বার বের করতে গেলে প্রথম সিম্পল ট্রিক যেটা, বডি সেন্টার্ডের জন্য কন্ট্রিবিউশন নাম্বার হবে 1। জাস্ট এটাকে 1 ধরে বাকিগুলো আমরা বের করব। আর এখানে সিরিয়ালটা আমি চিত্রে দেখিয়ে দিয়েছি যে প্রথমে বডি সেন্টার, তারপর ফেস সেন্টার, তারপর এড সেন্টার এবং ফাইনালি হচ্ছে কর্নার সেন্টার। তো কন্ট্রিবিউশন নাম্বার যদি বডি সেন্টারের জন্য 1 আমরা ধরি, আর তাহলে ফেস সেন্টারের জন্য ধরবো কত, হাফ, মানে যা ছিল তার হাফ হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রতিটার জন্যই কিন্তু হাফ হাফ করে দিব, ঠিক আছে। তো এখন আমরা এড সেন্টারের যদি বলি, তো আমরা কিন্তু অলরেডি হাফ পেয়েছি ফেস সেন্টারে, সেটাকেও আবার হাফ করে দিচ্ছি, তার মানে হচ্ছে 1/4। তারপর হচ্ছে দেখো কর্নার সেন্টার, তো কর্নার সেন্টারের ক্ষেত্রে যেটা করব, এর সেন্টারে যেটা পেয়েছিলাম সেটাকেও আবার হাফ করে দেবো, তার মানে হচ্ছে 1/8। তো এটা হচ্ছে একদম সিম্পল ট্রিক মনে রাখার জন্য যে কীভাবে তুমি কন্ট্রিবিউশন নাম্বার খুঁজে পাবে বডি সেন্টারের জন্য, ফেস সেন্টারের জন্য, এড সেন্টারের জন্য আর কর্নার সেন্টারের জন্য। তো শিক্ষার্থীরা, আশা করি ট্রিকটা পছন্দ হয়েছে বা মনে রাখতে সুবিধা হবে তোমাদের। আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে।